বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় 1948 সালের 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির বর্তমান নেতারা এবং নেতারা সংগঠনের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেন। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্রলীগ সবসময় সচেষ্ট থাকবে। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার এবং ময়মনসিংহ থেকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের এই আয়োজনে। আমি শুরুতেই একটু চলে যেতে চাইবো ময়মনসিংহে। আমাদের সাথে ময়মনসিংহ থেকে উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আজকের এই 75তম প্রতিষ্ঠাবার্ষিকী আপনাদের আয়োজন কী ছিল এবং সেই সাথে আসলে ছাত্রলীগের যে স্মার্ট বাংলাদেশ করার যে প্রত্যয় সেটিকে কেন্দ্র করে আসলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী? আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, আজকে বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা ময়মনসিংহ জেলা ছাত্রলীগ প্রথমেই পতাকা উত্তোলন করেছি, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। তারপর আমরা একটি 75 পাউন্ডের একটি কেক সবাইকে নিয়ে 75 পাউন্ডের একটি কেক কাটি। আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগের নতুন নেতৃত্বে আসার পর বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের এই আজকের ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি ওনারা একদিনের মাঝে সীমাবদ্ধ রাখেননি। ওনারা এই কর্মসূচি থেকে বছরব্যাপী পালন করবেন বলে ওনারা ওনাদের প্রেসের মাধ্যমে প্রকাশ করেছেন। তাই আজকে আমরা সন্ধ্যায় ময়মনসিংহের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করব। পাশাপাশি আমাদের একটি আনন্দ শোভাযাত্রা আছে। পাশাপাশি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের তৃণমূলের সমস্ত নেতাকর্মীকে নিয়ে যেন আগামী 2024 সালের নির্বাচনে আমরা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের তরুণ প্রজন্মের মাঝে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ওইরকম ভাবে তাদেরকে গড়ে তুলব যেন 2024 সালের নির্বাচনে দেশের প্রত্যেকটা নাগরিক তরুণ প্রজন্ম 2024 নৌকাকে ভোট দেওয়া তাদের দায়িত্ব মনে করে ওইভাবে আমরা আমাদের কাজ কর্মসূচিগুলো পালন করব। হুমায়ুন কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমি এবার একটু কথা বলতে চাচ্ছি, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার। জনাব পারভেজ হাওলাদার, 75তম প্রতিষ্ঠাবার্ষিকী অনেকটা বছর পেরিয়ে গেছে এবং সেই সাথে কি বলবো, বর্তমান আওয়ামী লীগের যিনি সভানেত্রী তার একটি দিক নির্দেশনা আছেন, সব কিছু মিলিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের কি? শুধু নির্বাচনই কি আসলে ছাত্রলীগের একমাত্র পরিকল্পনা কিনা? ছাত্র সমাজের জন্য কি করতে চায় ছাত্রলীগ? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের এই আমাদের মহেন্দ্রকণে আমাদের অস্তিত্বের ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনার এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি আনন্দ প্রকাশ করছি। আপনাকে আমি শুধু বলতে চাই যে 75 বছর পূর্বে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন, যে আদর্শ নিয়ে ছাত্রলীগকে প্রতিষ্ঠা করেছিলেন, জন্মের 75 বছর পরেও বাংলাদেশ ছাত্রলীগ চিরতরুণের মতো সেই স্বপ্ন বাস্তবায়নের পথে ধাবিত হচ্ছে। আগামীর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জননেত্রী শেখ হাসিনা আমাদের নতুন কমিটির সাথে যে একটি স্লোগান জুড়ে দিয়েছেন, আমরা আপনাকে দ্বেত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের যখন জন্ম হয়েছিল বাংলাদেশ ছাত্রলীগের, তখন বঙ্গবন্ধু স্বপ্ন বাংলাদেশ বিনির্মাণের একটি কাজ তাদের সামনে ছিল। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা
বঙ্গবন্ধু হত্যার পরে যারা ছাত্রলীগ করত, আপনি জানেন যে তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্রলীগ করত। তারপরে যদি আপনি দেখেন, এখানে আমাদের একজন সিনিয়র বড় ভাই বসা আছেন চট্টগ্রাম থেকে, ওনারা ছাত্রলীগ যখন করেছে জননেত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তারা ছাত্রলীগ করেছে। আজকে আমরা যারা ছাত্রলীগ করছি, আমাদের তাহলে কাজটা কী? কারণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের হত্যার বিচার হয়েছে, জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায়নে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাছে তার স্বমহিমায় উজ্জ্বল হয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদের কাজ হচ্ছে এই বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে, অর্থাৎ পৃথিবীর যে উন্নত দেশগুলো আছে তার কাতারে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা প্রথমেই ছাত্রলীগকে এই দায়িত্বটি দিয়েছেন। আমরা আমাদের মনে করি, আমরা আমাদের ছাত্র সমাজকে আজকে যেভাবে বাংলাদেশ ডিজিটালাইজেশন হয়েছে, বাংলাদেশ যেভাবে উন্নত হয়েছে, বাংলাদেশ যেভাবে তার জন্মের সার্থকতা প্রমাণের চেষ্টা করছে, সেখানে আগে যারা নেতারা ছাত্রলীগ করেছে তাদের সাথে বর্তমান ছাত্রলীগের আসলে আকাশ পাতাল পার্থক্য দৃশ্যমান, কেন এই জিনিসটা? আচ্ছা, মানে বিষয়টি হচ্ছে যে আকাশ পাতাল পার্থক্য, এই কথাটি আমি আসলে এইভাবে আপনাকে মানে বলতে চাই না। বলতে চাই যে আসলে সময়ের পরিবর্তনে সব কিছুই পরিবর্তন হয়। আপনি একসময় বাংলাদেশে যে অবস্থা ছিল, যে ভৌগোলিক অবস্থা, মানে যে পারিপার্শ্বিক অবস্থা ছিল, যে অর্থনৈতিক অবস্থা ছিল, দুর্নীতিগ্রস্ত একটি দেশ, অনুন্নত দেশ, সেইখানের পরিবেশ আর আজকের উন্নত বাংলাদেশের পরিবেশ যেমন মিলবে না, ঠিক তেমনিভাবে আমাদের অগ্রজ যারা ছিলেন, আমাদের পূর্বে যারা ছাত্রলীগ করেছেন, তাদের ওই সময় চলা ফেরা, তাদের কথাবার্তা, তাদের ইতিহাসকে ধারণ করা বা তাদের আদর্শকে ধারণ করার সাথে আজকে আধুনিক বাংলাদেশে আমরা যারা ছাত্রলীগ করি, আমাদের এই নেতৃত্বের গুণাগুণ আপনি মিল পাবেন না, এটিই স্বাভাবিক। কারণ তারা যে সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রলীগ করেছে, আর আজকে আমরা একটি উন্নত দেশে একটি ছাত্র সংগঠন করি যেখানে ক্যাম্পাসগুলোতে ভর্তি বাণিজ্য নেই, যে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এখন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ফিরবো আপনার কাছে। এই মুহূর্তে একটু চলে যেতে চাই চট্টগ্রাম থেকে। আমাদের সঙ্গে যুক্ত আছেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম। জনাব এম আর আজিম, আপনার কাছে আমি জানতে চাইবো, 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রামের ছাত্রলীগ যে দ্বিখণ্ডিত হয়ে আছে, একসাথে হতে পারেনি, এটাই কি আসলে ছাত্রলীগের সবচেয়ে বড় ব্যর্থতা না? আজকে বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রথমে আমার এই সংগঠনের চার হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে বাংলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহকে আমি শ্রদ্ধার ভরে স্মরণ করি, এবং 75-এর 15 আগস্ট কালো রাত্রিতে সকল শহীদদের আমি শ্রদ্ধা ভরে স্মরণ করে বলতে চাই, বিশাল এই সংগঠন, সংগঠনের ব্যাপক কর্মী বাহিনী সমর্থক, এক এক জন এক একভাবে, এক এক ইউনিট এক একভাবে কর্মসূচি পালন করেছে। আমরা চাইব ছাত্রলীগের মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে কমিটি রয়েছে, সেই বৈধ কমিটির নেতৃত্বে আমরা সকল প্রোগ্রাম সেন্ট্রালি সেই প্রোগ্রাম হবে, এবং সর্বত্র চট্টগ্রাম মহানগরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ওয়ার্ড ব্যাপী, থানা ওয়ারি প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হবে। এটাই হলো একটা সিস্টেম। হ্যাঁ, আমরা বড় সংগঠনের ব্যাপক কর্মী সমর্থকদের প্রোগ্রাম, আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনাইড্য আয়োজন থাকতেই পারে, কিন্তু একসাথে কাজ করা মজা এবং একসাথে কাজ করার আনন্দটা ভিন্ন। এটা একসাথে করতে পারলেই আমাদের মনে হয় সবচেয়ে ভালো হতো। জনাব এম এ আজিম, আপনি যদি একটু বলেন, আমি আপনার কাছে আরো একটি প্রশ্ন নিয়ে আসবো যে আসলে ছাত্রলীগ চট্টগ্রামের যে দুটি ভাগে অনুষ্ঠান আয়োজন করলো, একসাথে হতে পারলো না। আমার তো মনে হয় না যে আসলে বর্তমান ছাত্রলীগের যারা আসলে সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে তারা এই সমস্যা নিরসন করতে পারবে। এটার জন্য কি আসলে আওয়ামী লীগ সভানেত্রীর হস্তক্ষেপ প্রয়োজন কিনা, এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে জানতে চাইবো একটু বিরতির পর। আমাদের আজকের মানচিত্র থেকে এই মুহূর্তে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখছেন মানচিত্র,
আজ আলোচনা করছি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে এগিয়ে নেওয়ার প্রত্যয় এই প্রসঙ্গে। আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, খুলনা থেকে খুলনার জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার। আবারও আমি ফিরে যেতে চাই এই মুহূর্তে, আমি চট্টগ্রামে এম এ আজিমের সাথে কথা বলছিলাম। জনাব এম এ আজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জনাব এম এ আজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমি একটু কথা বলে আসি, ততক্ষণে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন খুলনা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার। জনাব পারভেজ হাওলাদার, আপনার কাছে আবারও আমি ফিরছি, একটু প্রশ্ন রাখতে চাই যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সেই সাথে আসলে ছাত্রলীগের অতীতের যত আলোচনা সমালোচনা বা যে অসঙ্গতিগুলো আছে সেগুলো কাটিয়ে উঠতে ছাত্রলীগকে আসলে সামনে কোন ধরনের পথ অবলম্বন বা কৌশল অবলম্বন করা প্রয়োজন, কী মনে করছেন? জি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অতীতের যে অসঙ্গতিগুলো আমাদের সংগঠনে আমরা দীর্ঘদিন পরিলক্ষিত করেছি, সেই সমস্যাগুলো সমাধানে আমি আমার ব্যক্তি আমাদের জেলা ছাত্রলীগ নিয়ে বলতে চাই অভিজ্ঞতা থেকে, যে আমি নির্বাচিত হওয়ার পর থেকেই আমি প্রথম দিনই আমার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, আমরা তার সাথে বসেছি, আমি তার বাসায় গিয়েছি ব্যক্তিগতভাবে বসে, সভাপতি সাধারণ সম্পাদক একটি জায়গায় থেকে আমরা সংগঠন পরিচালনা করেছি এবং অতীতে ন্যায় যাতে কোনো ভুল ত্রুটিতে আমরা পা না দিই সেই ব্যাপারে আমরা সজাগ ছিলাম। আমি আপনাকে শুধু বলতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগ একটি বৃহৎ ছাত্র সংগঠন, এই সংগঠনের এত নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, যেখানে নেতৃত্বের প্রতিযোগিতা অনেক সময় আমাদেরকে ভিন্নভাবে উপস্থাপন করা হয় আপনাদের সামনে বা সাধারণ মানুষের সামনে, সেই জায়গা থেকে আজকে যারা নেতৃত্বে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের, আপনি একটু আগে বলতেছিলেন যে চট্টগ্রামে দুটি গ্রুপের দ্বন্দ্ব কি পারবে কি না আজকে কেন্দ্রীয় ছাত্রলীগ ঠিক করতে, আমরা বিশ্বাস করি অবশ্যই আমাদের সাদ্দাম হুসাইন এবং আসিফ আলী ইনান ওনারা অবশ্যই পারবেন, কারণ তারা তৃণমূল থেকে ছাত্রলীগ করে এসেছেন। আজকে যারা একেবারে তৃণমূল পর্যায় থেকে একেবারে হাই স্কুলের পর থেকেই যারা ছাত্রলীগ করে এইখানে এসেছেন তারা অবশ্যই এই সকল, আমি 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 আপনার কথার সাথে একমত, হয়তো বা সম্ভব যদি আসলে সচেষ্ট উদ্যোগ থাকে। চলে যাবো একটু চট্টগ্রামে, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম। জনাব এম আর আজিম, বিরতিতে যাবার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম। শুনতে পাচ্ছি, আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন যে দ্বিখণ্ডিত বা দ্বিধা বিভক্ত ছাত্রলীগকে ঐক্যবদ্ধ রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংগঠনের যিনি সাংগঠনিক নেত্রী দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপ প্রয়োজন কিনা, আসলে এটা আন্তরিকতার বিষয়। আমরা সংগঠনকে যদি সংগঠনের জায়গা থেকে সেটা ধারণ করতে পারি, আমাদের অভিভাবক সংগঠনের নেতারা আছেন, তারা কিন্তু আমাদেরকে গাইডলাইন দিবেন, দিক নির্দেশনা ছাত্রলীগের যারা আছে বর্তমান নেতৃত্বে যারা আছে তাদেরকে ডেকে ছাত্রলীগের প্রোগ্রাম সম্পর্কে তাদেরকে বলতে হবে, তারাই তাদের সাথে আলোচনা করে প্রোগ্রামগুলো ঠিক করবেন। এই আসলে এখানে একটা সারা দেশে তো নেতৃ নির্দেশনা আছে না, আমরা গ্রুপিং দ্বিধা বিভক্তি যাতে এগুলাতে না থাকি, এগুলাতে থাকার কারণে আজকে আমাদের অপর যারা আছে পতিত যেই সংগঠনগুলো তারা জামাত বিএনপি তারা সুযোগটা নিবে। জনাব এম আর আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই ছিল আজকের মানচিত্রে, আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব আপনাদের সামনে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।